আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি কিপ স্মাইলিং এর 36 কালারের এই কালার প্যালেটটি, উইচ ক্লেইমস অ্যাকচুয়ালি ইট ইজ এ হাই কোয়ালিটি সেট দ্যাট এক্সিস্টস উইথ আর্টিস্ট ব্রাশ ইন এ টিন বক্স। বক্সটা টিনের। আচ্ছা, প্যালেটটা আমি মোটামুটি ইউজ করে নিয়েছি, সো আই হ্যাভ দি আইডিয়া যেটা কেমন, অ্যান্ড আই উইল বি শেয়ারিং দ্যাট উইথ ইউ গাইজ। ব্রাশ সেটটা দেখাচ্ছি। ব্রাশ সেটের যে ফাইবারটা, এটা সিনথেটিক, ইটস নট অরিজিনাল ফার আর কি। অ্যান্ড আমি এটা অ্যাকচুয়ালি আজকে এখানে ইউজ করবো না, রিভিউ করার সময় এটা আমি শেষের দিকে রিভিউ করে দিব। এখন আপনাদের জন্য একটা টিপস থাকবে, টিপসটা হলো আপনারা যখন কোনো ওয়াটার কালার প্যানকেক ইউজ করবেন, ইউজ করার আগে সবসময় একটু পানি ছিটিয়ে নেবেন। আমি স্প্রে ক্যানে জাস্ট পানি নিয়ে ছিটিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওয়াটার কালার যে কেকগুলো, এটা হচ্ছে রিঅ্যাক্টিভেট হওয়ার জন্য পানি দরকার হয়, তাহলে এটা অনেক মানে স্মুথলি উঠে আসবে প্যানগুলো থেকে, অ্যান্ড ইটস জাস্ট ইজি টু ইউজ। স্প্রে করার পরে খেয়াল করবেন সাদা সাদা একটা আস্তরণ পড়ছে, ছোটো 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 সাদা সাদা ডট, যেটা একটা আস্তরণ ক্রিয়েট করতেছে কালারগুলোর উপর, উইচ সাজেস্ট ইটস এ চকি পেইন্ট। অ্যান্ড এটা চকি কিনা লেটস ফাইন্ড আউট টুগেদার। আমি আজকে এই ব্রাশটি ব্যবহার করব সোয়াচ করার জন্য, ইটস অ্যান অরিজিনাল ফার ব্রাশ। এখন একে একে সোয়াচ করে নিচ্ছি। একটা কথা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, সেটা হচ্ছে যে এই প্যালেটটার অ্যাকচুয়ালি কালার স্টোরি ইজ অ্যামেজিং। আমি এইটা কিনছি বিকজ অফ দ্য পিঙ্কস, দ্য ভাইব্রেন্ট হট পিঙ্ক, বিকজ এই পিঙ্কটা বানানো আসলে যায় না, মানে অ্যাটলিস্ট আমি পারি না, অনেক চেষ্টা করছি। ইট কামস উইথ ম্যাজেন্টা অ্যান্ড আদার পিঙ্কিশ সর্টস অফ কালার, কিন্তু এই পিঙ্কটা এত সুন্দর। অ্যান্ড দেয়ার সাম গ্রিনস দ্যাট ইজ ভেরি ভেরি প্রিটি। অ্যান্ড এই যে প্যালেটটা, এখানে ইভেন দে ইনক্লুডেড কোল্ড গ্রেজ, ভায়োলেটস, ভায়োলেট গ্রে, দেন হচ্ছে টার্কোয়েজ ব্লু থেকে শুরু করে গ্রিনস, পিঙ্কস, মারুনস, এটার কালার স্টোরি অ্যামেজিং। হেয়ার ইউ ক্যান সি যে কালার সোয়াচগুলো আপ ক্লোজ কীরকম। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটা ব্লেন্ডেবিলিটি কেমন। ইচ ইউ ক্যান সি যে এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়। আমরা ব্লুম টেস্ট করব, অ্যান্ড ইট ব্লুমস নাইসলি, ইটস প্রিটি নাইস। অ্যান্ড দেন লেয়ারিংয়ের জন্য এটা অনেক ভালো, দ্য
দেখেন ব্লুম কত সুন্দর করে করতেছে, অ্যান্ড ইট লেয়ারিং অ্যান্ড যে ব্লেন্ডিং এইটা অনেক সুন্দর মতো হয় এই কালারটা দিয়ে। নাও দেয়ার কামস দ্য কনস। খেয়াল করে দেখেন এখানে যে ব্ল্যাক লাইনের উপর একটা হোয়াইটিশ কোটিং আছে, সিমিলার কোটিং যেটা আমরা যখন পানি স্প্রে করেছিলাম প্যালেটে ওই টাইপের, মিনিং দ্যাট ইটস ভেরি চকি। এখন কতটা চকি ওইটা বোঝানোর জন্য আমি আমার হ্যান্ডস ওয়াচ করব লিটারেলি, যেটা কিছুক্ষণ আগে পেইন্ট করেছি। আই গেস ইউ ক্যান সি যে আমার আঙুলের সাথে উঠে আসছে রঙগুলো। This is something that you should keep in mind before ordering or buying this palette. Other than that, this is good. আপনি যদি এখন একটা কালারফুল প্যালেট, ইটস এ গুড চয়েস। আমি ইউজুয়ালি ওয়াটার কালারের জন্য সিনথেটিক ব্রাশ ব্যবহার করি না, আই প্রেফার ফার ব্রাশ অর ওয়াটার কালার ব্রাশেস ওভার সিনথেটিক ব্রাশেস, সো আই ডোন্ট ইউজ ইট। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। এই ওয়াটার কালার সেটটি সম্পর্কে আমি যেটা বলেছি থ্রু আউট দ্য ভিডিও সেম কথাই বলবো, ইফ ইউ আর লুকিং ফর আ ভেরি কালারফুল ভাইব্রেন্ট কালার্স ইন এ প্যালেট দেন ইউ ক্যান ট্রাই ফর ইট, বাট আপনি যদি আর্টিস্ট কোয়ালিটি চান, লং লাস্টিং চান, অথবা আপনি কোনো কমিশন পিসে কাজ করবেন এর জন্য একটা কালারফুল প্যালেট চান, দিস ইজ নট দ্য রাইট ওয়ান ফর ইউ যদি আপনি এই স্পেসিফিক জিনিসগুলো চেয়ে থাকেন। আর যদি মনে করেন যে ইউ জাস্ট ওয়ান্ট টু ট্রাই ইট আউট ফর দ্য সেক অফ কালার্স অ্যান্ড নতুন মিডিয়াম ট্রাই করবেন, ইউ ওয়ান্ট টু হ্যাভ ফান উইথ দ্য কালার্স অ্যান্ড অল, দেন ইউ ক্যান ট্রাই দিস। আমি আমার ভিডিওগুলোতে অনেকের ভালোবাসা পেয়েছি, ধন্যবাদ এটার জন্য। থ্যাংক ইউ ফর কমেন্টিং অ্যান্ড বিং এ পার্ট অফ ব্লক আর্টিস্ট ফ্যামিলি। একটা কোয়েশ্চেন ঘুরে ফিরে বারবার আসছে, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের প্রাইসিংটা কি। আমি আমার ব্যক্তি জীবন থেকে বলছি, আমি আর্ট স্টাফ কিনি মোস্টলি আমার ইউনিভার্সিটি এরিয়া আর হচ্ছে অনলাইন স্টোরস থেকে। বাস্তব জীবনে যেরকম একটা দোকান থেকে আরেকটা দোকানে প্রাইজিংয়ের ডিফারেন্স থাকে, অনলাইনেও সেম আছে, যে সেম। আমি কোনো প্রোডাক্টের স্পেসিফিক প্রাইস বলছি না, কারণ প্রোডাক্টের প্রাইস ওঠানামা করে অ্যান্ড ভেন্ডর টু ভেন্ডর ভ্যারি করে। আমি কোনো স্পেসিফিক প্রাইস বলছি না, কারণ হচ্ছে যে সব জায়গায় হয়তো সেম প্রাইস থাকবে না, আর আমার পেজটাতে আমি খুব স্বচ্ছ থাকার চেষ্টা করি। যেই জিনিসটা আমার ভালো লাগছে আমি কিন্তু বলে দিচ্ছি যে আমি এই জিনিসটা প্রেফার করি প্রতিটা ভিডিওতে, অ্যান্ড যে জিনিসটা আমি পছন্দ করি না সেটাও আমি বলে দিচ্ছি। আমার পছন্দ অপছন্দের সাথে আপনাদের পছন্দের অপছন্দের তারতম্য হতেই পারে, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট। এই কারণে আমি প্রাইস বলি না, বাট আই ডু মেনশন সাম অফ দ্য পেজেস যেখান থেকে আমি জানিচ্ছি। আর যেহেতু আমি এটা, যেহেতু আমার এই প্রোডাক্টটা স্পেসিফিকভাবে ভালো লাগে নাই, বিকজ আমি আর্টিস্ট কোয়ালিটি প্রেফার করি, বিকজ আমি কমিশন ওয়ার্ক করি, ওখানে আমি এই মানে এমন প্যালেট ব্যবহার করতে পারবো না যেটা চকি অ্যান্ড যেটার লাইফটা একটু কম। এ কারণে আমি এটা এখানে মেনশন করি নাই কোন পেজ থেকে আমি নিয়েছি, এইটুকুই। আর হচ্ছে যে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে আমি রেগুলার পোস্ট করি আমার বিভিন্ন আর্ট ওয়ার্ক। আপনারা যদি কেউ ওটা রিক্রিয়েট করেন, দেন ইফ ইউ এনজয় মাই আর্টিস্টিক জার্নি, জাস্ট টাইপ অ্যাট দ্য রেট অফ ব্রোক আর্টিস্ট AKN অ্যান্ড ট্যাগ মি সো দ্যাট আই ক্যান সি ইয়োর ক্রিয়েটিভিটি অ্যাজ ওয়েল। সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড ভুলবেন না কিন্তু বলতে যে হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট রিভিউ ইউ ওয়ান্ট ইন ফিউচার আর হচ্ছে অ্যান্ড হোয়াট কাইন্ড অফ টিউটোরিয়াল ইউ ওয়ান্ট। আল্লাহ হাফেজ।